কিশোর কুমারের আসল নাম আভাস কুমার গাঙ্গুলী। পিতা কুন্তলাল গঙ্গোপাধ্যায় ও মাতা গৌরী দেবীর ছোট ছেলে কিশোর কুমার 1929 সালের 4 আগস্ট 4 সময় জন্মগ্রহণ করেন। 4টি বিয়ে করেন, প্রথম স্ত্রী রুমা গুহঠাকুরতা, দ্বিতীয় স্ত্রী মধুবালা, তৃতীয় স্ত্রী জহিতা বালী, চতুর্থ স্ত্রী লীলা। হিন্দি, মারাঠি, গুজরাটি, উড়িয়া, ভোজপুরি, বাংলা ভাষায় গান গেয়েছেন। কিশোর কুমারের প্রথম স্ত্রী ছিলেন রুমা গুহঠাকুরতা, 9 বছর স্থায়ী হয়েছিল তাদের দাম্পত্য। 1952 সালে জন্ম তাদের একমাত্র সন্তান অমিত। বিচ্ছেদের আগেই মধুবালার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে কিশোর কুমার। 1960 সালে তিনি বিয়ে করেন মধুবালাকে। বাংলা 4টি সিনেমায় অভিনয় করেন, মোট 20,000-এর বেশি গান গেয়েছেন, কিন্তু শুধুমাত্র 8টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। 1987 সালে 13 অক্টোবর তিনি পরলোক গমন করেন। শেষ জীবনে খুব অসহায় বোধ করতেন এবং শুধু গাছের সাথে কথা বলতেন। 1987 সালের 13 অক্টোবর কিশোর কুমার তার চতুর্থ স্ত্রী লীনাকে বলছিলেন তার দুর্বল লাগছে, উদ্বিগ্ন লীনা ডাক্তারকে খবর দিতে যান। তখন মজা করে কিশোর কুমার বলেন, তুমি যদি ডাক্তারকে খবর দাও আমার কিন্তু হার একা হতে পারে, একাই তার শেষ কথা ছিল। এত বড় মাপের একজন ভালো সিঙ্গার সারা জীবন ধরে গান গেয়েছেন। শেষ দিকে তিনি বলতেন তার কোনো বন্ধু নেই, গাছের সঙ্গে কথা বলতেন।